আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। তেলে অস্বাভাবিক দাম বেড়ে যাওয়া প্রেক্ষিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের সবনম অয়েল মিলে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় আমদানি, কাঁচামাল সংরক্ষণ এবং রিফাইনিং এবং বাজারজাত করার তথ্য উপাত্ত যাচাই বাছাই করেছে তারা। তেলের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে চট্টগ্রামে এস আলম ভেজিটেবল অয়েল কারখানায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে কর্ণফুলী মৈজার টেক এলাকায় এই অভিযান চালানো হয়। এদিকে হিলিতে আরেক দফা কমেছে পেঁয়াজের দাম। স্থলবন্দরের খুচরা বাজারে কেজি প্রতি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 22 টাকা দরে। অন্যদিকে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 28 টাকায়, যা গতকাল ছিল 35 টাকা। এদিকে টিসিবির পণ্য কিনতে ভোর থেকেই ভিড় করেছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিপাকে পড়া অনেক মানুষ। দর্শক, নিত্য প্রয়োজনীয় বাজার দরের খবর জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বিপ্লব বসাক। বিপ্লব, ময়মনসিংহের বিভিন্ন বাজারে নিশ্চয়ই আপনি ঘুরেছেন, তো পণ্যের সরবরাহ কেমন, সেই সাথে দাম সম্পর্কে আমাদেরকে জানাবেন। রেতনা, ময়মনসিংহে কিন্তু সারা দেশের মতো পাল্লা দিয়ে বাড়ছে নিত্য পণ্যের দাম। অন্যান্য বিভাগের মতো চাল, ডাল, তেল সহ সবজির বাজারও কিন্তু বাড়তে শুরু করছে। তবে গত সপ্তাহের চেয়ে কিন্তু 16 থেকে 18 টাকা কেজিতে কম দরে সয়াবিনের খোলা তেল বিক্রি হচ্ছে। তবে গত সপ্তাহে কিন্তু এই সয়াবিন তেলের দাম ছিল 180 থেকে 182 টাকা, আজ এই তেল বিক্রি হচ্ছে 166 টাকায়, আর পাম অয়েল তেল বিক্রি করছে 148 টাকা ধরে, আর কোয়ালিটি তেল বিক্রি করছে 158 থেকে 160 টাকা ধরে, আর সরিষার তেল বিক্রি করছে 140 টাকা ধরে। তবে ময়মনসিংহে ও প্রশাসনের পক্ষ থেকে কিন্তু প্রতিদিনই তদারকি করছে, এবং দোকানিরাও কিন্তু তারা দোকানের সামনে মূল্য তালিকা টানিয়ে তারা ব্যবসা করছেন। আর এদিকে পণ্যের, সবজি পণ্যের আমদানি কম থাকায় আমদানি সবজির দাম অনেক বেড়ে গেছে, বিশেষ করে লাউ, কুমড়া, তারপর বটবটি, সজনা ইত্যাদি আমদানি কম থাকায় কিন্তু এখানে চড়া দামে বিক্রি হচ্ছে। দোকানিরা বলছে যে আমদানি বেশি হলে এই দাম ক্রমে ক্রমে কমে যাবে। বেদনা। বিপ্লবকে ধন্যবাদ, ময়মনসিংহ থেকে আমাদের বাজার দরের খবর জানাচ্ছিলেন তিনি। সরকারের উদাসীনতায় দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে বলে অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, বাজারে সব পণ্যের দাম লাগামহীনভাবে বেড়েছে, মানুষ অসহায় হয়ে পড়েছে। সরকারের উচিত ব্যর্থতার দায় স্বীকার করে অবিলম্বে পদত্যাগ করা। জেলা বিএনপি সভাপতি তৈমুর রহমান এবং সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন সহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। প্রত্যেকটি জিনিসের দাম যে হারে বেড়েছে, সাধারণ মানুষ, নিম্নবিত্তের মানুষ, মধ্যবিত্তের মানুষ তারা হিমশিম খাচ্ছে, শুধু না, বলা যেতে পারে অসহায় অবস্থায় পড়েছে। আজকে তাদের চরম ব্যর্থতা, এই ব্যর্থতার দায়ভার নিয়ে তাদের এখনই পদত্যাগ করা উচিত, এবং নিরপেক্ষ সরকারকে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে নতুন নির্বাচন কমিশনের মধ্যে নির্বাচন দেওয়া উচিত। রাশিয়া ইউক্রেনে যুদ্ধের কারণে খাদ্যপণ্যের সংকট ঠেকাতে আগে ভাগেই সরকারকে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতি বিশ্লেষকরা। তারা বলছেন, আন্তর্জাতিক বাজারে কিছুটা প্রভাব পড়লেও পরিস্থিতি সামাল দিতে বিকল্প দেশ থেকে পণ্য আমদানিতে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে বাজারে সিন্ডিকেট কারসাজি যেন না হয় সেদিকেও নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে থাকছে। 24 ফেব্রুয়ারি থেকে চলছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, যার প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বলছে যুদ্ধের কারণে খাদ্যপণ্যের দাম 8-20% পর্যন্ত বাড়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশের বাজারে অবশ্য ইতিমধ্যে অস্বাভাবিক হারে বেড়ে গেছে নিত্যপণ্যের দাম। রাশিয়া ইউক্রেন যুদ্ধের অজুহাতে দেশের অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট সক্রিয় বলে অভিযোগ সাধারণ ক্রেতা ও বিক্রেতাদের। যারা রাগব বোয়াল আছে তাদের প্রতি যদি তদারকি করে তাহলে অবশ্যই রোজার নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসগুলা এগুলার অবশ্যই আমরা যারা সাধারণ ভোক্তা বা ক্রেতা আছি তারা অবশ্যই সুফলতা লাভ করবো। যদি সত্যিকার সিন্ডিকেট থেকে থাকে তাহলে এই সিন্ডিকেটটা ভেঙে দেওয়া দরকার, কারণ সাধারণ মানুষের অবস্থা খুবই খারাপ। যুদ্ধের কারণে যে জিনিসগুলো হয় পৃথিবীতে তার এফেক্ট আরো পরে পরে, এত জলদি পরার কিছু নাই। কিন্তু প্রথমত হচ্ছে আমাদের দেশে দেখা যায় যে কোনো পর্ব আসলেই এমনি অনিয়ন্ত্রিত বাজার হয়ে যায়। অর্থনীতিতে যুদ্ধের প্রভাব থাকলেও বাজারে এত দ্রুত প্রভাব পড়ার পেছনে কারা জড়িত সেটি খুঁজে বের করার তাগিদ কনজুমার্স অ্যাসোসিয়েশনের এই নেতার। যতটা না যুদ্ধ আমাদের জন্য আশঙ্কার কারণ, তার চেয়ে বেশি কারণ হলো আমাদের মজুদদারি সিন্ডিকেট যোগসাজশ করে পণ্যের দাম বাড়ানো। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের অজুহাত দেখিয়ে আমাদের সোয়াবিন তেলের দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। অর্থনীতিতে যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রভাব কমাতে সরকারকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান এই বিশ্লেষকের। রাশিয়া ইউক্রেন যুদ্ধটা শুধু ওই জায়গাতে লিমিটেড থাকবে না, এটার আন্তর্জাতিকভাবে অর্থনৈতিকভাবে এটার প্রভাব সবখানে আসবে, বাংলাদেশেও আসবে। লং টার্ম স্ট্র্যাটেজি হওয়া উচিত ডাইভার্সিফিকেশন অফ সোর্সেস। যেই ডিসরাপশনটা এটা একটা শর্ট টার্ম বলতে হবে, স্বল্প মেয়াদি ম্যানেজ করে উঠতে পারবে বাংলাদেশেরও আমার মনে হয়। ওই আমদানি একটু ডাইভার্সিফিকেশন করা উচিত আমদানির সোর্সগুলো। রাশিয়া ইউক্রেন থেকে আসা পণ্যগুলো আমদানিতে বিকল্প উৎস খোঁজার পরামর্শ দেন তিনি। বিলাল হোসেন, আরটিভি, ঢাকা। ফেসবুকে মন্তব্য করা নিয়ে গাজীপুরের কাপাসিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে 3 নিহত হয়েছে, আর এই সময় আহত হন আরও 4। আর এই ঘটনায় জড়িত সন্দেহে এরই মধ্যে 2 আটক করা হয়েছে। পুলিশ জানায় গেল রাতে উপজেলার দক্ষিণ গাঁও চরপাড়া গ্রামের একদল যুবকের সঙ্গে মনোহরদী উপজেলার দৌলতপুর এলাকার যুবকদের সংঘর্ষ বাধে, এতে 7 আহত হন। এর মধ্যে নাইম হোসেন, ফারুক হোসেন এবং রবিনের মৃত্যু হয়। আর এদিকে বাগেরহাটের চিতলমারিতে শৈলেন্দ্রনাথ মণ্ডল নামের এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করা হয়েছে। গেল রাতে বাড়ির পাশের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আর এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে যশোরের বেনাপোল থেকে। নীলফামারিতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। সকাল নীলফামারি সৈয়দপুর মহাসড়কে কাজিরহাট বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন স্বামী স্বপন রায় এবং তার স্ত্রী সুমি রায়। পুলিশ জানায় মোটরসাইকেলে নিজ বাড়ি থেকে স্বামী এবং স্ত্রী কর্মস্থল উত্তরা ইপিজেড আসছিলেন। মোটরসাইকেলটি কাজিরহাট বাজারে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়, আর এতে ঘটনাস্থলে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তাদের। ঢাকা টাঙ্গাইল সেতু মহাসড়কে টাঙ্গাইলের কালীহাতিতে 3 ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এদিকে দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গগামী লেনে এলেঙ্গা থেকে জোকারচর পর্যন্ত 10 এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। বরগুনা শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে স্থানীয় ভূমি অফিস। সকাল 8 থেকে শহরের প্রাণকেন্দ্র মাছবাজারের ব্রিজ সংলগ্ন লাকুরতলা পশ্চিম এবং পূর্বপারে এই অভিযান চালানো হয়। আর এ সময় প্রায় 80 অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সহকারী ভূমি কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজামুদ্দিনের উপস্থিতিতে শতাধিক শ্রমিক এবং পুলিশ এই উচ্ছেদ অভিযানে অংশ নেয়। সংশ্লিষ্টরা জানান যে ভূমি অফিস থেকে 1 আগেই উচ্ছেদের একটি নোটিশ দেওয়া হয়, পাশাপাশি মালামাল সরানোর জন্য মাইকিংও করা হয়। তবে স্থানীয়দের অভিযোগ, একই জায়গা থেকে আগে 3 স্থাপনা উচ্ছেদ করা হলেও মোটা অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে জায়গাটি পুনরায় দখল নেওয়া হয়। পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শরৎপুরের নড়িয়ার
মুলফতগঞ্জ এলাকায় পদ্মা নদীর ডান তীরের বেড়ি বাঁধ প্রকল্পে জয় বাংলা অ্যাভিনিউ ওয়াকওয়ে কাজের পরিদর্শন শেষে তিনি এই কথা বলেছেন। আর এই সময় তিনি আরও বলেন, এক সময়ের ভয়াবহ ভাঙন কবলিত শরীয়তপুরের নড়িয়াকে পানি সম্পদ মন্ত্রণালয় এবং পানি উন্নয়ন বোর্ড মিলে দৃষ্টিনন্দন পর্যটন স্পট হিসেবে গড়ে তুলেছে। এছাড়া সমগ্র শরীয়তপুরকে নদী ভাঙন মুক্ত জেলা হিসেবে ঘোষণা করতে বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে বলেও জানিয়েছেন তিনি। আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল যা কখনো চোরা বা অন্ধকার পথ দিয়ে ক্ষমতায় আসে না, এমন মন্তব্য করেছেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন। একই অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই এদেশে উন্নয়ন হবে। এদিকে গাজীপুরের টঙ্গীতে জাতীয় দৈনিক পত্রিকায় যুবলীগের সাইফুল অপরাধে মুশকুল শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে এক সম্মেলন হয়েছে। টঙ্গীর কাঁঠালদিয়া এলাকায় গাজীপুর মহাসড়ক যুবলীগের সাবেক সম্পাদক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের বাসায় এই সংবাদ সম্মেলন হয়। নেত্রকোনার দুর্গাপুর পৌরসভা মেয়র আলাউদ্দিনকে জড়িয়ে গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। দুপুরে পৌর মেয়রের উদ্যোগে উপজেলা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন হয়। কর হ্রাস এবং আদায় সহজীকরণের প্রক্রিয়া অটোমেশনের কাজ চলছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমতুল মুনিম। দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে 2022-23 অর্থ বছরের বাজেট প্রস্তাব বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এই কথা বলেছেন। এনবিআর চেয়ারম্যান বলেন যে বেশি লোককে করের আওতায় আনা গেলে রাজস্ব আদায় বাড়বে। ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিনুল হক শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ড সদস্য মাসুদ সাদিক এবং শামস উদ্দিন আহমেদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ইউক্রেনে রকেট হামলার শিকার জাহাজ বাংলা সমৃদ্ধিতে আটকে থাকা 28 নাবিকের সঙ্গে দেশে ফিরেছেন সীতাকুণ্ডের সালমান সরোয়ার। এতে পরিবারের মাঝে স্বস্তি ফিরলেও এখন আতঙ্কগ্রস্ত জাহাজের ফোর্থ ইঞ্জিনিয়ার সালমান। শ্বাসরুদ্ধকর সেসব দিনের কথা বলতে গিয়ে এখনও আটকে ওঠেন তিনি। সীতাকুণ্ড প্রতিনিধি সাইফুল মাহমুদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরা জাহান সিদ্ধি। সীতাকুণ্ডের ভাটিয়ারি গ্রামের বাসিন্দা মাহফুজুল হক ও চেমনারা দম্পতির একমাত্র ছেলে সালমান সরোয়ার, বাংলার সমৃদ্ধি জাহাজের ফোর্থ ইঞ্জিনিয়ার তিনি। 19 ফেব্রুয়ারি চট্টগ্রাম থেকে বাংলাদেশ ছেড়ে 20 ফেব্রুয়ারি তুরস্ক গিয়ে জাহাজে ওঠেন সালমান। সেখান থেকে ইউক্রেনের উদ্দেশ্যে ছেড়ে যায় বাংলার সমৃদ্ধি। সালমান জানান, হামলার সময় জাহাজের সি ডেক থেকে নামাজ শেষ করে নিজের রুমের দিকে যাচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দে ভয়াবহভাবে কেঁপে ওঠে জাহাজটি। সঙ্গে সঙ্গে জাহাজের ফায়ার অ্যালার্ম বেজে উঠলে আগুন নেভাতে ছুটে যান সবাই। তো সবাই আর কি ছোটাছুটি করে, একটা মিসাইল অ্যাটাক করলে আসলে প্রচুর শব্দ হয়, পুরো জাহাজটা একসাথে কেঁপে ওঠে। তো যেহেতু যুদ্ধক্ষেত্রের ভেতরে আছি, বুঝতে পারলাম যে একটা আক্রমণ হয়েছে। এই সময় হাদিসুরের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন সবাই। শত আতঙ্কের মাঝেও জাহাজেই সহকর্মীর জানাজা শেষ করে মরদেহ ফ্রিজে তুলে রাখা হয়। সবাই যখন আগুন নিভানোর কাজে ব্যস্ত ছিলাম, দেখলাম যে সঙ্গে থার্ড জেনারেশন নাই। অনেক খোঁজাখুঁজি করে যখন পেলাম না, পরে আর কি বুঝতে পারলাম না যে হয়তো বা স্যার যেখানে আগুন জ্বলছে ওর মধ্যে হয়তো আছেন। রকেট হামলার পরে একটি ট্রাক বোর্ড তাদের নিতে গেলে অজানা বিপদের ভয় এবং সরকারের নির্দেশনা না থাকায় জাহাজ ছেড়ে যাননি তারা। আতঙ্কের মাঝেই ইঞ্জিন রুমে আশ্রয় নেন সবাই। সরকার উচ্চ পর্যায়ে জানায়, তখন তার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌ মন্ত্রণালয়, বাংলাদেশ শিপিং কর্পোরেশন যথেষ্ট মানে দ্রুত গতির সাথে আমাদের উদ্ধারের জন্য কাজ করেছে। টানা 13 দিন ডেকে আটকে থেকে ফোনে শিপিং কর্পোরেশন মন্ত্রণালয় সহ পরিবারের সঙ্গে যোগাযোগ করে উদ্ধারের আবেদন জানান তারা। বড় একটা বিপদ থেকে ছেড়ে আমাদের মধ্যে ফিরিয়ে এসেছে, সেটার জন্য আমি মহান সৃষ্টিকর্তা আল্লাহর নিকট ধন্যবাদ জ্ঞাপন করছি। অবরুদ্ধ ইউক্রেনে শ্বাসরুদ্ধকর 13 দিন কাটিয়ে অবশেষে 28 জন দেশে ফিরেছেন। তবে এখনও সহকর্মীর মৃত্যু ও শ্বাসরুদ্ধকর সে ভয়াবহ স্মৃতি ভুলতে পারছে না কেউ। নুসরাত জাহান সিন্থি, আরটিভি। দর্শক, জেলা সংবাদ এ পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন
সন্ধ্যা সংবাদ 6:45 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।